তুমি শিখে গেছো তো? আমি দিয়েছি
আমি আমি সব আমি তাদের এই সাথে চাইছি তাকাও, আমি চাইছিলাম না এই ঝামেলাটা। কালকে আমার বড় ভাই বলতেছিল ফোনে যে মেজদার সাথে আর লিপির সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে, লিপু এটার দায়িত্ব নিয়েছে। আমি আলহামদুলিল্লাহ একদম সকালবেলা গেছিলাম ওই স্লিপটা বুঝাই দেবো আগে যে না আমি এর মধ্যে থাকবো না, বলছি বাইজেরা নিয়ে গেছি, বাইজেরদের সব ই করাই বাইজা নিয়ে গেছি যে আমি ইয়া করতে পারবো না। আর আমি এর মধ্যে তাদের এই ছেলেমেয়ে জিনিস এই কথাবার্তা আমার অনেক সময় আমি শুনতে আমার ভালো লাগে, আমি শুনিও না। আমার সাথে দুইজন একজন আছে ঠিক আছে কাজ হিসাবেই নেই এখন যে পরিমাণ দশটা কথা বলে তুমি তো এতবার একটা ইসে সেই জন্য আমরা জানি না। তোমার কি মনে হয় এই যে এই কথাটা বলেছে আমার গায়ে জ্বালা করতেছে তোমার কথাটা শুনে, রবিনের বাসায় দায়িত্বে এসতে রাস্তা একবার রবিনের আমি কি একবার গেছি আমি ঠিক আছে বলুন আমি বড় ভাই মানে বুঝাইতে চাইতেছে লিচু আর লিচুর বউ খুব স্ট্যাটাস হলো তারা যাইতে পারে আমরা যাইতে পারি না, বড় ভাই কিন্তু আমাকে বলে নাই যাইতে একবার তুমি যে বিষয়টা খেয়াল করছো বড় ভাই মনে করে আমরা তাদের সাথে স্ট্যাটাস মিলে চলে আসতে পারবো না সেই জন্য একবার কিন্তু বলে নাই, সে বলতে পারতো তুমি আর বড় দিকে দেখতেছো সে কিন্তু আমাদেরকে বলে নাই Okay guys, now I have to lift.